স্টোরি ফিনিশিং চ্যানেলের পক্ষ থেকে আবারও আপনাদের প্রাণ ঢালা শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমরা নতুন আরও একটি সাবমার্সিবল পাম্প ডাউন দিতে চলেছি। তো ভিউয়ার্স, অবশ্যই যে সাবমার্সিবল পাম্পটি আমরা ডাউন দিতে চলেছি এটা এসিআই সাবমার্সিবল পাম্প। তো 1 ইঞ্চি পাইপ দিয়ে আমরা সাবমার্সিবল পাম্পটি ডাউন দিচ্ছি। তো এক ভাই কমেন্ট করছেন যে ভাইজান, আমার বাসা সিলেটে, আমার বাসায় 700 ফিট একটি বোরিং করা আছে, এখানে পুরাতন টিউবওয়েল আর্সেনিক মুক্ত, তো আমি এখানে কি সাবমার্সিবল পাম্প ফিটিং করতে পারবো? তো ভাইয়ের উদ্দেশ্য করে আজকের এই ভিডিওটি তৈরি করা। অবশ্যই দেখে থাকলে কমেন্ট করবেন ভাইজান ভিডিওটি কেমন লাগলো, আর অবশ্যই আমি কমেন্টটা দেওয়ার চেষ্টা করবো আপনাদের সামনে দেখবেন। অবশ্যই ফিটিং করা যাবে, সাবমার্সিবল পাম্প আপনি লাগাইতে পারবেন, তবে কিছু প্রসেস আমাদেরকে করতে হবে। সেটা হলো আপনার যে 1.5 ইঞ্চি যে বোরিংটা আছে, সেই 1.5 ইঞ্চি বোরিংটা আমরা 80 ফিট গভীর করে বোরিং নতুনভাবে বোরিং করে নেব, এবং ওর পাশ থেকে আমরা বোরিং করব, যাতে করে আমরা নতুন করে আপনার 1.5 ইঞ্চি পাইপটা 80 ফিট নিচ থেকে কেটে দিয়ে আমরা নতুন করে হাউজিং পাইপ 80 ফিট বসাইতে পারি। হাউজিং পাইপ 80 ফুট বসানোর পরেই কিন্তু সাবমার্সিবল পাম্পটি ফিটিং করা যাবে, এর আগে কিন্তু ফিটিং করা যাবে না। তো এই বিষয় নিয়ে কত টাকা খরচ হবে এটাও আপনাদেরকে জানিয়ে রাখি। তো ভিউয়ার্স, এখানে আপনার 80 ফুট বোরিং করার জন্য এবং যে পাইপগুলো ব্যবহার হবে এখানে এবং সাবমার্সিবল পাম্প দিয়ে টোটাল আপনার খরচ আসবে প্রায় 50 থেকে 52 হাজার টাকা মতো। এর ভিতরে আপনার সাবমার্সিবল পাম্প এবং বোরিংয়ের যে পাইপগুলো ওগুলো হয়ে যাবে, প্লাস যে পাইপগুলো বোরিংয়ে থাকবে সেগুলো হচ্ছে ক্লাস ডি পাইপ 4 ইঞ্চি অথবা 3 ইঞ্চি, আপনি যেটাই দেন কোনো সমস্যা নাই। এক্ষেত্রে হবে কি, আপনার যখন আপনি 4 ইঞ্চি বোরিং করবেন তখন কিন্তু আপনার সাবমার্সিবল পাম্পটি ফিটিং করতে পারবেন, এবং 3 ইঞ্চি যখন করবেন তখন কিন্তু আপনি ফিটিং করতে পারবেন। এবং আরও এক্সট্রা সুবিধা থাকবে, সেটা হলো 4 ইঞ্চি বা 3 ইঞ্চি যখন আপনার বোরিংটা করবেন 80 ফিট, তখন সাবমার্সিবল প্লাস টিউবওয়েল দুটোই আপনার থাকবে। এর ভিতরে আপনার সাবমার্সিবলের পাইপ প্লাস সাবমার্সিবল যে খরচটা আমি বলছি 50 থেকে 52 হাজার টাকা, এর ভিতরে কিন্তু টোটাল হয়ে যাবে আপনার। শুধুমাত্র টিউবওয়েল যখন থাকবে, টিউবওয়েলের এক্সট্রা কিছু পাইপ বা 4 পিস পাইপ এটা অ্যাড করা লাগবে, তার জন্য হয়তো বা আপনার 2 থেকে 3 হাজার টাকা একটু বেশি হতে পারে। তবে ইনশাল্লাহ আমি চেষ্টা করব আপনাদের যখন আমি এই কাজটি পাবো হাতে, তখন সুন্দরভাবে ভিডিও তৈরি করে আপনাদেরকে দেখাবো। তো ভিউয়ার্স, কথায় কথায় কিন্তু আমাদের মোটরটা এখানে সেটিং করা হয়ে গেছে। তো দেখেন এসিআই সাবমার্সিবল পাম্প 0.50 হাই স্পিড মোটরে কেমন পানি ওঠে, দেখেন অত্যন্ত বেশি পানি বা চমৎকার পানি এখানে। আসলে এসিআই সাবমার্সিবল 50 সাবমার্সিবলে হাই স্পিডে অত্যন্ত বেশি পানি দেয় তুলনামূলক, তবে বেশ পাশাবাড়ির জন্য বেস্ট সাবমার্সিবল পাম্প আছে 0.50। তো অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।